জায়গা। এবার আছে বিষ্ণু মন্দির, মন্দির নিয়ে যাবো, ওইটা একবার দর্শন বা পরিক্রমা করে আমরা ওখানে বাসায় ফিরে যাবো, ঠিক আছে? আচ্ছা আমি
ঠির শিশি ভয়ুরে রাধারানী লাগে মহারানী লাগে মন মিখারু খারু যমুনা চির পানি লাগে ও মিঠির শিশি ভয়ুরে রাধারানী লাগে মহারানী লাগে মন মিখারু খারু যমুনা চির আমরা এখন যাচ্ছি হচ্ছে তো আজকে আমাদের পুরীর একদম লাস্ট দিন আর এই লাস্ট দিনে আমরা এখন যাচ্ছি একটু মার্কেটিংয়ে যাচ্ছি বাড়ির সবাইয়ের জন্য কিছু না কিছু কিনব তো চলুন আমার সঙ্গে চলুন কী কী করছি সবটা দেখাবো আর ভিড় তো প্রচুর কারণ ওয়েদার খুব ভালো সেই জন্য ভিড় খুব ভালোই হবে তার মধ্যে যদি সম্ভব হয় আপনাদের সঙ্গে শেয়ার চলুন এখানে না সবসময় মেলার মতো ভিড় হচ্ছে সবসময় আর আমরা যেখানটায় রয়েছি একদম বেরোলেই জগন্নাথ দেবের মন্দির একদম সুন্দর দেখা যাচ্ছে এটাই তো এখন আমরা যাব শাড়ি দোকানে এই পুরীর যে একটা বিখ্যাত শাড়ি রয়েছে সেই শাড়ি কি একটা নাম বলেছিল আমার ঠিক খেয়াল নেই তো চলুন শাড়িটি সম্ভব হলে দেখাচ্ছি আমি আপনাদের বেশ ভালো দেখতে সুতো শাড়ি তো চলুন দেখাচ্ছি চির পানি লাগে
আমরা এখন সাক্ষী গোপালের দর্শনে যাচ্ছি। সাক্ষী গোপাল রয়েছে, তো সেখানে আমরা এখন দর্শন করব। তো চলুন, সামনে এগিয়ে গেছে অনেক ভক্তরা, আমরা পেছনে যাচ্ছি। আমরা সাক্ষী গোপালের ঠিক জায়গাটাতে এসে গেছি। আমরা আরেকটা জায়গায় এসেছি, মানে আমরা পুরী থেকে চলে এসেছি। আমাদের আজকে লাস্ট দিন, আমরা পুরী থেকে চলে এসেছি। তো এইবার আমরা আরেক জায়গা যাব, রেমুনা খুব সম্ভবত। তো রেমুনা যাব, তো এখন সবাই একটু টিফিন করছে। এই জায়গাটায় আমরা নেমেছি, এই জায়গাটার নাম ঠিক আমি জানি না, আর উড়িয়া ভাষাতে লেখা রয়েছে, তো সেই জন্য পড়াও সম্ভব হচ্ছে না কোন জায়গা। তো এই আর কি, এখন এই জায়গাটাতে নেমেছি। নেমে এখন সবাই টিফিন টিফিন করছে, আর এখানেই রান্না হবে আমাদের, দুপুরের সেবাটা এখানেই করব। তারপর এখান থেকে জায়গা ঘুরবো। ওদিকে একটা মন্দির রয়েছে, ওইতে মন্দির রয়েছে, তো যাব অবশ্যই। পুরীতে তো খুব ভালোই কাটলো, প্রথম দিন বৃষ্টি হয়েছিল যদিও, কিন্তু তারপরে খুব সুন্দর ওয়েদার দিয়েছে জগন্নাথ প্রভু, তো সেই জন্য আমাদের ঘোরাটাও খুব সুন্দর হয়েছে। এইবার আর একদিন মোটামুটি ভালোভাবে কেটে গেলেই এইবার আমরা আশ্রমের উদ্দেশ্যে রওনা দেব। এটাই তো, যা যা হবে সবটা দেখাবো। তো আমাদের বাস এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে, তো চলুন দেখছি। ট্যাপে জল নেই, জল ভরার কথা বলতে হবে, জল নেই। Thank you.
সরোবরে এসেছি। তো সরোবরটা হচ্ছে এইটা, সেদিন আমার কবে হবে রাধা কৃষ্ণ বলে নয়ন সাধনার তপস্যার এই একটা সুন্দর পবিত্র জায়গা। এবার আছে বিষ্ণু মন্দির, মন্দির নিয়ে যাবো, ওইটা একবার দর্শন বা পরিক্রমা করে আমরা ওখানে বাসায় ফিরে যাব, ঠিক আছে? আচ্ছা আমি বলি বারবার, আমি কিন্তু তোমাদের সঙ্গে থাকতে থাকতে একরকম মনে করে ফেলেছি সব যেন নিজেদের মতো, কখনো কখনো দিব্য ভাষা, কখনো কখনো একবার কালীর ভাষা। তাহলে বলো এই ছায়া বসে ভালো লাগছে কিনা? তাহলে এখানে অজামিলও এখানে এরকম বসে তিনি সুখ অনুভব করে তিনি এই জায়গায় বসে বলেছিল, আপামর জীবের উদ্দেশ্যে বলে যাচ্ছি, তোমরা আমার মতোই ভুলের ফাঁদে কেউ পড়ো না, তবে যদি নিজেকে সাবধান রাখতে চাও তাহলে একটা গাইডার রাখো, সেই গাইড হলো কেবলমাত্র তোমার বড় সন্দেহ গুরুদেবের গাইডে থাকো, তাহলে তুমি রেহাই পাবে। আর নিজের যদি ইচ্ছার পথ চলো তাহলে কিন্তু হুচুরকে বারবার পড়বে, আর উচের দাঁড়ানো হয়তো সম্ভব নাও হতে পারে। এখন আমরা রয়েছি ভুবনেশ্বরে, ভুবনেশ্বরে আমরা বিশ্বেশ্বর মন্দির দর্শন করলাম, তারপর বিন্দু সরোবরে এলাম। বিন্দু সরোবরের জলটা এত সুন্দর যেন মনে হচ্ছে এখানে চান করিনি, কিন্তু আমরা আসলে চান করে এসেছি, তাই জলটা একটু মাথায় নিলাম।